যাদের দুয়ার নাই ঘর ভেঙে গেছে তার কি হবে, দুয়ার থাকলে তো ভালোই। আর কেন্দ্র সরকার রাজ্য সরকার যদি বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেয় খুব ভালো কথা, কিন্তু হয় না তো। সেখানে স্বজন পোষণ হচ্ছে, লোকেরা যে শেল্টারে এসেছে সেদিন লোক তুলে নিয়ে আসা হয়েছে, যেখানে বিজেপির লোকেদেরকে ঢুকতে দেওয়া হয়নি স্কুলে, তাদেরকে বার করে দেওয়া হয়েছে, আমাদের আলাদা ব্যবস্থা করতে হয়েছে। সরকারি ত্রাণ যাচ্ছে সেটাও রাজনীতির রং দেখে দেওয়া হচ্ছে। আমার আবেদন, কমপক্ষে এই বিপদের সময় সমস্ত যারা মানুষ বিপদগ্রস্ত সবার সরকার সমান চোখে দেখুক। মুখ্যমন্ত্রী আজ প্রশাসনিক বৈঠক করেন হিঙ্গলগঞ্জে এবং মুখ্যমন্ত্রী দুয়ারে ত্রাণ ঘোষণা করেছেন। সরকারি আধিকারিকরা তদন্ত করবেন, দিলীপ ঘোষ না জেনে কথা বলছেন, এতদিন ওরা ঘরে বসেছিলেন, কাউকে বাইরে দেখা যায়নি তাই জানতে পারেননি, এমনটাই পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল নেতা পুলক রায়। মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে ত্রাণ, 15 দিন ধরে মানুষ তার কি অসুবিধে হয়েছে দরখাস্ত জমা দেবে, তারপরে সরকারি আধিকারিকরা সেগুলো তদন্ত করবে, তারপরে জুলাই মাসে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। উনি না জেনে কথা বলছেন, বিজেপি তো ঘর থেকেই বেরোচ্ছে না, কোথায় রাস্তায়তেই তো নেই, কোথায় যাবে, কোথায় প্রতিনিধি, কোথায় ওনা তো ছিলেন কোথায়। আজকে হচ্ছে ঝড় থামতে, এটা থামতে, কোটালটা থামার পর তিনি এসে বড় বড় কথা বলছেন, আর যখন কোটাল চলছে, ঝড় চলছে, তখন আমরা রাস্তায় আছি, বলার জন্যই বলছেন, এগুলো না বললেই ভালো। নারদ মামলায় 4 হেভিওয়েট নেতা মন্ত্রীর অন্তর্বর্তী জামিন আজ মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চ সুব্রত মুখোপাধ্যায়, ফেরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলো। 2 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে, তবে হাইকোর্ট শর্ত দিয়েছে নারদ মামলা নিয়ে এই 4 নেতা মন্ত্রী সংবাদ মাধ্যমে কোনো সাক্ষাৎকার বা মতামত দিতে পারবেন না, কোনো তথ্য প্রমাণ বিকৃত করাও চলবে না। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি জানিয়েছেন আপনাদের শোনাবো। আজকে বেঞ্চ বসেই প্রথমেই যে জায়গাটা অবজারভেশন দিলেন সেটা হচ্ছে রিকলিং অ্যাপ্লিকেশনে যে ইস্যুগুলো রয়েছে তার মধ্যে অনেকগুলো ইস্যু মেন পিটিশনের সঙ্গে জড়িত রয়েছে, ওভারল্যাপ করবে, তো এটা আইসোলেটেড শোনা যাবে না, পুরোটাই শুনতে হবে একসঙ্গে। কিন্তু এই মামলা যেহেতু দীর্ঘদিন চলবে, তা তো চিরকাল যতদিন চলবে ততদিন হাউস অ্যারেস্ট থাকতে পারে না, তাই একটা ইন্টিম প্রোটেকশন, ইন্টিম বেল কোর্ট দিতে চায় উইথ সার্টেন কন্ডিশনস। তখন সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়াকে জিজ্ঞেস করে তোমার ভিউজ কি, তখন উনি এইটার বিরুদ্ধে বিরোধিতা করেন। 1 নম্বর গ্রাউন্ড হচ্ছে এরা খুব ইনফ্লুয়েন্সের লোক, এরা উইটনেস নষ্ট করে দেবে, হানো করে দেবে, তেন করে দেবে, এটসেট্রা এটসেট্রা। আরেকজন আমাদের জজ সাহেব জাস্টিস আইপি মুখার্জি বলেছেন যে 2017 থেকে 2021 তারা যখন কিছু করেনি তখন আমরা বিলটা, ইন্টিম বিলটা দেবো না কেন। তখন আমি একটা রাইডার দিয়েছিলাম যে এবং 2017 থেকে 2021 মধ্যে যতবার সিবিআই ডেকেছে ততবার কিন্তু এরা তাদের সঙ্গে কোঅপারেট করেছে। যাই হোক, আলটিমেটলি কোর্ট যেটা অর্ডার পাস করেছে সেটা হচ্ছে ইন্টিম বেল দিয়েছে উইথ সার্টেন কন্ডিশনস। কন্ডিশনগুলো 1 নম্বর কন্ডিশন হচ্ছে 2 লক্ষ টাকা করে বেল বন্ড দিতে হবে প্রত্যেককে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে এই যে অ্যালেজ নারদ স্ক্যামের ম্যাটারে তারা কোনো প্রেসের কাছে কোনো মুখ খুলতে পারবে না, কোনো রকম বাইট দিতে পারবে না। 3 নম্বর হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার যখন ডাকবে তখন তার সঙ্গে কোঅপারেট করতে হবে, দেখা করতে হবে। আর 4 নম্বর হচ্ছে এই যে ইন্টিম অর্ডারটা আজকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট টু রেজাল্ট অফ দি মেন রিট পিটিশন। মেন রিট পিটিশন হিয়ারিংয়ে যেটা দাঁড়াবে তার পরিপ্রেক্ষিতে এটা হবে।